वेलकम ব্যাক শুনছেন নিশাকে রেডিও টুডে এফএম 89.6 এন্ড ইয়াস ঘড়িতে সময় 3টা বাজে 33 মিনিট দিস ইজ দ্য সেকেন্ড আওয়ার অফ অস্থির এন্ড দিস ইজ থার্সডে সো টুমরো ইজ আওয়ার উইকেন্ড সো উইকেন্ডে খুব জোশ করে নিশ্চয়ই অনেকের অনেক প্ল্যান আছে অনেক জোশ জোশ প্ল্যান আছে সো সেই জোশ জোশ প্ল্যানগুলাই শুনতে নিশা এখন ফেসবুক লাইভে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফেসবুকে আমার প্লেলিস্টটা ওপেন আছে সো অ্যাজ ইউ নো যে থার্সডেতে নিশা তার প্লেলিস্ট ওপেন করে রাখে ফর ইউ গাইজ ফর ইউর ডিমান্ড বিকজ আপনারা অনেক সময় আমাকে গানের রিকোয়েস্ট করেন হয়তো বা কোনো কারণে ছাড়াই আমি প্লে করতে পারি না বাট আজকে প্লেলিস্ট একদম আপনার মানে আপনারা যেই গানের কথা বলেন আমি সেই গানটাই প্লেলিস্ট রেখে দিই সো আজকে অ্যাট দ্য সেম টাইম নিশার সাথে কিন্তু আপনিও শোর হোস্ট সো ইয়াস আপনি চাইলে এখন ফেসবুক লাইভে এসে আমাকে গানের রিকোয়েস্ট করতে পারেন সেই গানটা আমি প্লে করবো যেহেতু কিছুক্ষণ আগ পর্যন্ত আমি রেডিও SMS এবং ফেসবুক কমেন্ট থেকে রিকোয়েস্ট নিচ্ছিলাম এখন যেহেতু লাইভে তো কিছুটা সময় আমি যতক্ষণ লাইভে থাকবো ফেসবুক লাইভ থেকে এখন গানের রিকোয়েস্টগুলো নিব সো চলে আসেন এখনই অ্যান্ড ইয়াস আমাদের ঠিকানা facebook.com/radiotodayfm89.6 আচ্ছা মার্সি গানের জন্য আমাকে মারুফ রিকোয়েস্ট করেছিলেন ঝুম গানটার জন্য একজন বন্ধু ভুলে গিয়েছে তিনি রিকোয়েস্ট করেছিলেন অ্যান্ড চিল্লা চিল্লি গানটার জন্য আমাকে নাজমা চিটাগং থেকে রিকোয়েস্ট করেছেন সো থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং সাচ বিউটিফুল সংস অ্যান্ড ঝুম গানটা প্লে করতে তো আমার এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই শীতের সময় ঝুম গানটা প্লে করবো সো ইয়োর উইশ ইজ মাই কম্যান্ড টুডে সো চলে আসি গানে অ্যান্ড ইয়াস ফেসবুক লাইভে চলে আসেন আপনি কপিরাইট হয়ে যাবে সো যেটা বলবো সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাতে জয়েন ইন হন এবং অবশ্যই নিজেদের টাইম লাইনে পাবলিক সেটিং করে লাইভ শেয়ার করে দেন সো দ্যাট আরও কিছু বন্ধুরা জয়েন ইন হবে এবং সবাই মিলে একসাথে সুন্দর কিছু গানের লিস্ট করে ফেলতে পারবো এবং সবাই মিলে যখন প্লেলিস্টটা বানাবো গানগুলো আসলে অনেক কিছু অস্থির হয়ে যাবে অস্থিরে যদি অস্থির গান না প্লে করি তাহলে তো হলো না তাই না সো আই এম সার্চিং মাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন মিউজিকটা বাজাবো জয় আপনার পেজটা ফলো দিতে পারছি না কেন আপু আপনার পেজটা ফলো দিতে পারছেন না আমার গতকাল পেজে আমি উইদাউট নোয়িং এনিথিং আমি কি জানি আপডেট করেছি হ্যাঁ আপডেট করার পর আমি নিজেই খুব খুব আপসেট আমার লাইক আমি দেখতে পাচ্ছি না অ্যান্ড ফলো না দেওয়ার না দিতে পারার কথা না ফলোটা অ্যাটলিস্ট দেখা যাওয়ার কথা দেখতে পারার কথা বাট আই এম বিট কনফিউজড আসলে আমার এটা নিয়ে কালকে অনেক মনটা খারাপ ছিল সো মাঝে মাঝে এরকম আপডেট ফেসবুকে বা মানে কিছু কিছু হয়ে যায় পেজে যে আপডেটগুলো আমরা আসলে মেনে নিতে পারি না কিন্তু আপডেট হয়ে গেছে আচ্ছা মনটা আমার দেহ ঘড়ি সন্ধান করি আচ্ছা যেহেতু বলছি যে আমি রিকোয়েস্ট রাখবো এখন ফেসবুক লাইভ থেকে সো ফেসবুক লাইভের প্রথম গান আমি রেখে ফেলি দেহ ঘড়ি তানজিব খান আতিম আসলামের আতিফ আসলামের সং ওমির লাইলা জারা হ্যালো তোমাকে অস্থির লাগছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেহ ঘড়ি গানটার জন্য রিকোয়েস্ট এসছে সো দেহ ঘড়ি গানটা আমি হ্যাঁ নিয়ে নিলাম চিল্লা চিল্লি গানের রিকোয়েস্ট ছিল আতিফ আসলাম গানের রিকোয়েস্ট আসছে ব্যাক এগেইন হাবিব আকাশ জয়নিং করেছেন আতিফ আসলামের সং ও মেরি লাইলা ওকে রয়্যাল কি কি লিপস্টিক দিয়েছি অন্যদিনও দেয় আজকে হয়তো বা একটু ডার্ক শেডের লিপস্টিক দেওয়া হতে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে আন মনে অর্থহীন ডান তাড়াতাড়ি তাড়াতাড়ি আরও বন্ধুরা জয়েন ইন হন এবং গানও রিকোয়েস্ট করেন এবং একটা কাজ করতে পারেন প্রিয় মানুষটাকে ট্যাগ করে দিবেন কোন গানটা শুনতে চাই তাকে বলেন শুধু 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 আজকে সব মানে আপনার রিকোয়েস্টে গান বাজবে
ওকে হঠাৎ করে আনফলো হয়ে গেছে, ব্যাপার না। এখন কি করা যাচ্ছে, ফলো আমাকে বলেন তো একটু, এখন ফলো করা যাচ্ছে কিনা। বাট এটা একটু প্রবলেমের বিষয় আসলে, এটা একটু ঝামেলারই বিষয়, কেন হঠাৎ করে এরকম হলো। সুমা ভাবছিলাম লাইভে আসবেন না, আসার ইচ্ছা ছিল না, যেহেতু আজকে একটা সকালে লাইভ গিয়েছে, তো আমি ভাবছিলাম যে না আজকে হয়তো বা লাইভ করবো না, কিন্তু পরে ভাবলাম যাই ফেসবুকে বন্ধুদের কাছ থেকে কিছু রিকোয়েস্ট নিয়ে আসি, সেই গানগুলো প্লে করি। আচ্ছা আপু কি গারিয়াল ভাই গানটা প্লে করবা? গারিয়াল ভাই, ওয়াও সুন্দর একটা গানের রিকোয়েস্ট করেছেন। গারিয়াল ভাই না ওকে, এটা খুব সুন্দর একটা গান, তুমি আমার বান্নতা, শহীদ চৌধুরী। আচ্ছা ঋতু ওয়ালাইকুম আসসালাম, আর জে হান্টিং যে হলো আমাদের রেডিওতে, আর জে হান্টিং হলো কি, আই এম সরি প্লিজ আবার একটু করে ফেলেন। তোমার রূপে পাগল হব না কিন্তু, হয়েন না কে বলছে পাগল হইতে, পরে তো আমার পাগলা ফ্যান বলতে হবে সবাইকে, মানে আমার পাগলা ফ্যান, পাগলা ফ্যান ইট সাউন্ডস সো গুড, খারাপ না, টিপ থাকলে সুন্দর লাগতো, বাট আমি তো টিপ পড়ি না, টিপ পড়লে আমাকে মানায় না, আমাকে দেখতে একদম ভাল লাগে না, সবাইকে সব কিছু মানায় না, এটা আমি বিশ্বাস করি। হয়তো বা টিপে অহনাকে খুব ভাল লাগে, হয়তো বা টিপে সুমাইকে ভাল লাগবে, বাট আমি যদি বলি তাহলে আমাকে মনে হয় টিপে অতটা মানায় না। মিল্কি কোনটা কোনটা গানে রিকোয়েস্ট করেছেন, হলিউডের একজন অ্যাক্ট্রেসের মতো লাগছে আপনাকে, কার মতো, কপালে কপালে টিপ থাকলে ভাল লাগতো, কপালে টিপ থাকলে ভাল লাগতো। আচ্ছা মার্সি গানে রিকোয়েস্ট করেছিলেন একজন বন্ধু SMS করে, আচ্ছা সোহাইব হোসেন থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। সোহেল তানভীর এই ফেব্রুয়ারিতে সিঙ্গেল থাকতে হচ্ছে মানতে পারছি না, সো হোয়াট, কোনো ব্যাপার না, আপনি রেস্টুরেন্টে বসবেন, দুই প্লেট কাচ্চি অর্ডার করবেন, দুটো প্লেট নিজে খেয়ে ফেলবেন, সো দুই প্লেট কাচ্চি খেতে পারবেন, কাউন্ট ইট অ্যাজ আ ব্লেসিং, ঠিক আছে। জ্যোতি দাস হাই হ্যালো হাউ ইউ, আম ডুইং ফাইন থ্যাংক ইউ জ্যোতি। নাইম আপু তোমার কণ্ঠে গান শুনবো, হ্যাঁ একজন নতুন অ্যাপয়েন্টেড। আচ্ছা জাবে জয়নিং করেছেন, হলিউডের অ্যাক্ট্রেসের মতো লাগছে, বাট কোন সে অ্যাক্ট্রেস, এতদিন বলিউড শুনতাম এখন দেখি হলিউড, মানে কোথায় যাব বলেন। আচ্ছা আতিফ আসলামের একটা গানের রিকোয়েস্ট ছিল, সো সেই গানটাও আমি প্লে করে ফেলি। এই কার কার আমাকে দেখছো, তাড়াতাড়ি করে নিজেদের টাইমলাইনে পাবলিক সেটিং করে শেয়ার করে দাও, সো দ্যাট আরও বন্ধুরা অ্যাড হবে এবং সবাই মিলে নিজেদের পছন্দের গান শুনতে পারবে আজকে, লাভ ইউ। আচ্ছা কি বুঝি নাই, মনে পড়ে রুবি রায় গানটা প্লে করবা আপু? আচ্ছা আমি অন্য দিন যেটা হয় অস্থির প্যাটার্নের কিছু গান প্লে করি বা অস্থির প্যাটার্নের কিছু গান যায়, বাট আজকে যেহেতু প্লেলিস্টটা ওপেন, সো আজকে যেইটা আপনার ইচ্ছা সেই গানটার জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করবেন। অ্যান্ড অফকোর্স মনে পড়ে রুবি রায়, যেহেতু আমি অস্থিরে প্লে করতে পারি না অস্থির কন্টেন্টের কারণে, বাট আজকে তো প্লেলিস্ট ওপেন, আজকে আমি গানটা প্লে করবো, ইয়াস। একদিন ছোট একটা টিপ পরে দেখবেন সুন্দর লাগবে। আচ্ছা বলছেন যেহেতু একদিন আমি লাস্ট একটা লাইভে টিপ পড়েছিলাম, আপনি মনে হয় সেটা মিস করে ফেলেছেন, আপনাদের অনেক 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 মানে ডিমান্ডের ভিত্তিতে আমি পড়েছিলাম টিপটা। নিশাপু আমার দেহ খান বাই অথ সিগনেচার গানটা শোনাবেন, আচ্ছা আই এম ট্রাইং টু প্লে, হ্যাঁ আমি দেখছি প্লে করা যাচ্ছে কি না। সাইফুল ইবনে হাসিব, আচ্ছা সাজিদ মোহাম্মদ হ্যালো, দিল ডান্স মারে এক্সচেঞ্জ মুভি থেকে টিপ পরে নাস্তিকেরা, এইসব তর্ক বিতর্ক তো আমি এখানে করবো না। আচ্ছা অজিত রয় আপু পারভেজ ভাইয়ের একটা গান শোনাবেন, আপনাকে অসম লাগছে, পারভেজ না পারভেজ ভাইয়ের গান আমারও ভালো লাগে। খেলা চলছে আজকে, সেকেন্ডের খেলা চট্টগ্রামে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন, ওয়েস্ট ইন্ডিজের অলরেডি দুইটা উইকেট চলে গেছে 36 দুই উইকেটের বিনিময়ে। আচ্ছা অস্থির আপি শীতের দুপুর আরফিন রুমি পোষের একটা গান শোনাবেন, ওকে অনেক গানের রিকোয়েস্ট অলরেডি পেয়ে গেছি, সো গানগুলো আমি প্লে করবো, গান পাততে হবে 89.6। আর কোন গানের জন্য রিকোয়েস্ট আসবে বা করতে চান আমি একটু দেখি, হ্যাঁ রিপনের বুঝি নাই, জুবিন নাটওয়ালের একটা গান, শরীফা নাচ, কি সো মেনি সংস, আমি কোনটা রেখে কোনটা প্লে করবো। আচ্ছা দেহ ঘড়ি আছে আনমনে, আছে আনমনে টুতো না, আতিফ আসলামের একটা গানের কথা বলছিলেন,
আতিফ আসলামের একটা গান প্লে করবো। সো আতিফ আসলাম, সরি আমি একটু গানগুলো খুঁজছি আর আমি সময় নিচ্ছি, বিকজ আপনাদের রিকোয়েস্টের গানগুলো তো আমাকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি লাভ, আই লাভ টু সি দ্য লাভ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আনিসুর রহমান মানিক জয়েনিং করেছেন। মিল্কি ভাই একটা প্রশ্ন একবার রিপিট করবেন না, মানে একবারের বেশি রিপিট করবেন না। আচ্ছা, রিপন চন্দ্র জয়নিং করেছেন, আপনি আছেন? আচ্ছা, বুঝতে পাইনি হয়তো বা। লেট মি ডাউন স্লোলি, আচ্ছা তারিকুল ইসলাম ডাউনলোড করে শুনিনি। বেবি গার্ল, বেবি গার্ল আমিন ভাই, ওকে বেবি গার্ল গানটা অনেকদিন পর, হয়তো দুই একটা দিন আগে আমি শুনেছি, বাট বেবি গার্ল আমি প্লে করবো। তার আগে আমরা আসেন সবাই মিলে আতিফ আসলামের কোন গানটা শুনবো একটু ডিসাইড করে ফেলি। আচ্ছা, জাহিদ হাসান, যার বিশ্বাস আছে তার কাছে ব্যাখ্যার প্রয়োজন নেই, আর যার বিশ্বাস নেই তার কাছে ব্যাখ্যা দেওয়াও মনে হয় উচিত হবে না। খুব ভালো বলেছেন, কেউ যদি আপনাকে বিশ্বাস করে এমনিতেই আপনাকে বিশ্বাস করবে, তাকে এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নাই। অ্যান্ড এক্সপ্লেনেশন দিলেও যে আপনাকে বিশ্বাস করে না, সে কখনোই আপনাকে ট্রাস্ট করবে না। মিনার রহমানের গান, আচ্ছা আচ্ছা মিনার রহমানের একটা গান ঝুম বাজিয়েছি, ওই গানটা বাজাবো, একটু সময় দিন আমাকে। থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস লাভ, আই ক্যান সি সো মেনি লাভ ওয়েভ। আজকে আমি পার্পল পরে আসছি, অ্যান্ড পার্পল ইজ দ্য কালার অফ কোনটা, বিটিএস এর আর্মিরা তো বলে আই পার্পল ইউ। সো বিটিএস এর আর্মিরা কি কেউ আমার সাথে জয়নিং করেছো আমাকে বলো, ডু লেট মি নো। অরিজিৎ সিং এর একটা গান, কোনটা অরিজিৎ সিং এর কোন গানটা, তুমিলে দিল খেলে, তুমিলে দিল খেলে, রিকল এখনো, উফ, ইটস আ ভেরি ওয়ান্ডারফুল সং ফোরকান ভাই, থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং সাচ আ বিউটিফুল ট্র্যাক। আচ্ছা, ও মেরি লাইলা, রাইট, আম সরি সরি, আজকে এই যে এতগুলো বন্ধু জয়নিং হয়েছে, তারপরে আমার গানগুলো খুঁজে বের করতে হচ্ছে, সো এই কারণে একটু 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 আমাকে সময় দিতে হবে। অ্যান্ড মিনওয়াইল যারা দেখছেন টাইম লাইনে সেটিং করে দেন পাবলিক, তারপর শেয়ার করে ফেলেন আমার লাইফটা, সো দ্যাট আরও অনেক বন্ধুরা জয়নিং হয়ে যাবে আমার সাথে। ও মেরি লাইলা, এটা এটা খুঁজে পাচ্ছি না কেন আমার প্লে লিস্টে, আনমনে গানটার জন্য কার রিকোয়েস্ট ছিল একটু হাত তোলেন তো, জেমসের তোর প্রেমেতে অন্ধ। সাজি, চিটাগং কখন আসবেন? চিটাগংয়ে আমার আসলে যাওয়া হয় নাই, কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া হয়েছে, সেন্ট মার্টিনে লাস্ট একটা ট্যুর ছিল, ফ্যামিলি ট্যুর, সো সেখানে যাওয়া হয়েছে, বাট চিটাগংয়ে থাকার উদ্দেশ্যে কখনো যাওয়া হয় না। ইনশাল্লাহ যাব, যাব ইনশাল্লাহ। অর্থহীনের আনমনে গানটার জন্য বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, গানটা প্লে করে ফেলেছি। আচ্ছা, রিকলের গানটা প্লে করবো এখনও, আমি প্লে লিস্টে নিয়ে রাখি, না হলে আমার যে মাথা ভুলো মন আমি একদম ভুলে যাব। সো আমি চাই না আজকের দিনে আপনাদের মন খারাপ করতে, যেহেতু আজকে সুন্দর করে বসে আসছি আপনাদের গানগুলো বাজানোর জন্য। সো জোয়া, মিল্কি ভাই কেন চলে যাচ্ছেন? আমি তো আছি, আমি থাকা অবস্থায় কেন চলে যাচ্ছেন, একটু পরে বের হলেই তো হয়। হাই আপু, আচ্ছা রব্বানি, তানজিব খান, আমিন, আমার মেসেজ কেন পড়ছো না? জোয়া, পড়ে ফেললাম তোমার মেসেজটা, সুন্দর একটা নামের মেয়ে জোয়া। আচ্ছা আপু, তোমার মাথায় কি চুল কম? চুল কম মনে হচ্ছে না, আজকে আমি খুব চ্যাপটা করে মানে হেয়ার ডুটো করেছি, তো এই কারণে হয়তো বা মনে হতে পারে। আচ্ছা, অনেক শুনেছি তোমায় বাই, বাট ফার্স্ট দেখলাম মিজানুর রহমান, হাউ ডু আই লুক বলেন, মনে হয় না ইস মেয়েটার ভয়েসটা কত সুন্দর, কিন্তু মেয়েটা দেখতে একদম একটা পেতনির মতো, ডিজিটাল পেতনিকে মনে হয় আজকে লাইভে বসে দেখছেন, তাই না? তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আরশি, তোমার নামটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার কথা বুঝতে পারেন কি আপু? ইমরুল ইসলাম, বুঝলাম তো, আর কোনো কথা কি ছিল যেটা আমি বুঝি নাই? শূন্য ব্যান্ডের বেদনা, ডান 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 ডান, এই গানটা আমি প্লে করবো, খুব খুব ফেভারিট আমার গান, পছন্দের গান এটা। ও মেরি লাইলা বলেই যাচ্ছেন বন্ধুটা, ও মেরি লাইলা, ওকে ও মেরি লাইলা গানটা আমি প্লে করবো, একটু সময় দিতে হবে আমাকে। আপু ইউ লুক লাইক আ প্রিন্সেস, মানিক ভাই থ্যাংক ইউ সো মাচ, আসলে আপনার চোখটা সুন্দর দেখে আমার মতো একটা সিম্পল মেয়েকে আপনার প্রিন্সেস লাগছে, দো আই এম প্রিন্সেস অফ মাই ফাদার, বাট আপনার চোখেও প্রিন্সেস লাগছে, এই কারণে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, রাসেল জয়নিং করেছেন, খুলনা থেকে কেন অফলাইনে শোনা যায় না? মাহফুজুল ইসলাম,
অফলাইনে শুনে যায় না, আচ্ছা রেডিওতে মোস্ট প্রবাবলি ইউমেন্টেড। সো আপনি আমাদেরকে হয়তোবা মাঝে মাঝে প্রচারে বিঘ্ন ঘটে, সো এই কারণে হয়তোবা প্রবলেম ফেস করেন, কিন্তু আমি বলবো যদি আপনি শুনতে চান আমাদের রেডিও টুডের অ্যাপটা ইনস্টল করে ফেলেন। রেডিও টুডের অ্যাপ ইনস্টল করলে আপনি ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন। ঈশা জয়নিং করেছো, ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর, এটা কি গানের কথা বলছে নাকি আমার বাড়ি আমার ঘরের কথা জিজ্ঞেস করছেন? আমার বাড়ি বাংলাদেশ। জ্যোতি দাস, তুমি ভালো না, আমার কমেন্টস পড়ছো না, এই যে পড়ে ফেললাম, ও পড়ে ফেললাম। মিজানুর রহমান, অনেকদিন পর আপু দেখছি, কক্সবাজারে আসলে নক করিয়েন আপু। জাহেদ হাসান, কক্সবাজারে আসলে নক করবো তাই? আচ্ছা জাস্ট আ মিনিট, আমার মেজাজটা খুব 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 খারাপ হয়ে যাচ্ছে, বিকজ আমার মাঝে মাঝে হয় না ইনস্ট্রুমেন্ট একটু প্যারা দেয়, তখন খুব মেজাজ খারাপ হয় তাই না? মনে পড়ে রুবি রয় গানটা আমি প্লে করবো, মনে পড়ে রুবি রয় গানের জন্য একটা রিকোয়েস্ট ছিল, সো আজকে তো অবশ্যই আমি প্লে করবো। সন্দীপনের ভয়েসে শোনাই দিব নাকি আর ডি বর্মনই শুনবেন? সন্দীপনের কণ্ঠে নাকি আর ডি বর্মনের কণ্ঠে? সাজি তোমার পেজে মেসেজ দিলে কেন রেসপন্স পাই না? I'm so sorry. আমি অনেক ব্যাকডেটেড এবং আমি অনেক ইনঅ্যাক্টিভ, বাট আমি পেজ থেকে লাইভ করবো, তখন আপনাদের ইনবক্সগুলো যে প্রশ্নগুলো থাকে সেটা আমাকে লাইভে করবেন, ঠিক আছে? এছাড়া এত 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 ইনবক্স আছে, সো এই কারণে হয়তো খুঁজে খুঁজে দেখা হয় না। আচ্ছা আপু, মানে বৃষ্টি যে আমি আপনার ফার্স্ট লিসনার, প্লিজ প্লে আ সং ফ্রম ইউ, মানে আমার পছন্দের একটা গান। ওকে, আজকে তো আপনার পছন্দের গান আমি প্লে করবো, একজন বন্ধু আমাকে বলছিলেন এই গানটার জন্য, সো এই গানটা কিন্তু অলরেডি বাজাচ্ছি আমি। দারুণ গানটা শুনছেন আরমান হোসেন, ওর সাথে তুমি ছাড়া ভালো লাগে না, এটা কোন গান? আপনার চোখগুলো অনেক বড়, মাশাআল্লাহ, গরুর চোখের মতো বলবেন নাকি যে আপু আপনার চোখ দেখতে গরুর মতো? বাট যদি বলেন আল টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, আমার কাছে গরুর চোখ আসলেই সুন্দর লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর গরুর চোখ। আচ্ছা রিকলের এখনও গানটার জন্য একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, সো রিকলের এখনও গানটাও আমি আমার প্লেলিস্টে রেখে দিলাম। আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া তো আমার ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা ও মেরি লাইলা, আমি গানটা প্লে করবো ভাইয়া, ডু নট ওয়ারি অ্যাবাউট ইট, প্লে করবো। ওরে আপু না হয় সে আমার হতে দেয় না, এই গানটা প্লে করো। ওরে বাবা, রয়্যাল ফ্যামিলি। জিকো, সাবিনা নূরের সাথে তোমার অনেক মিল, বোন নাকি? না আমি তার বোন না। আচ্ছা সুশান্ত সিং রাজপুতের একটা গান শুনতে চাই, ওকে জয় ভাই। আমার পেজের অ্যাক্টিভিটিসটা কেমন, বা পেজে কি আসলে আনফলো হয়ে গেছে, বা পেজকে আসলে ফলো করা যাচ্ছে না, আমাকে একটু বলেন তো ভাইয়া। দেহ খড়ি গানটা কিন্তু প্লে লিস্টে আছে এবং আপনাদের পছন্দের কিছু গান আমি একটার পর একটা রেখে দিয়েছি, সো অবশ্যই শুনতে হবে। বেদনা গানটার জন্য রিকোয়েস্ট ছিল, সো থ্যাংক ইউ, আমাকে একটু এভাবে পোক করে মনে করাই দিবেন। একটা মানুষ এতগুলো রিকোয়েস্ট কিভাবে বলেন তো মনে থাকে, কিভাবে মনে থাকে? হয়তো সব মিথ্যা ছিল, সব খেলা ছিল তোর কাছে এই গানটা। আচ্ছা আমার ঠিকানা কোথায়, মোল্লা ভাই জিজ্ঞেস করেছেন। 89.6, দ্যাটস মাই ফ্রিকোয়েন্সি, দ্যাটস মাই লোকেশন। যদি জিজ্ঞেস করেন আপু আপনার লোকেশন কোনটা, রেডিও টুডে আমার লোকেশন। বাংলাদেশের খেলার আপডেট জানাবেন? অবশ্যই, ডেফিনেটলি, অলরেডি দুইটা উইকেট গন ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ গতকালকের প্রথম দিনে শেষে আজকে 430 সংগ্রহ করে, আজকে দ্বিতীয় দিন টেস্টের, চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া এই টেস্ট ম্যাচে, এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 2 উইকেটে 47 রান। ওকে দেখা যাক কি অবস্থা, মানে কতর মধ্যে আজকে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে পারে বাংলাদেশ, তাড়াতাড়ি মানে ওদেরকে আউট করে দিলেই ভালো। হ্যাঁ সেকেন্ড ইনিংস যেহেতু শুরু হবে বা হচ্ছে না হবে। আচ্ছা মারিও জয়নিং করেছেন, হাই হ্যালো শেখ আমিন সানামরে, এই গানটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা লাল রেড লিপস্টিক না, এটা ইটস মেজেন্টা, ইটস পার্পলিশ, স্কিনটা পার্পলিশ। আচ্ছা আপু আপনার একটা পছন্দের গান প্লে করেন। আমার পছন্দের গান কি কেউ শুনতে চাই বলেন? সবাই তো আজকে নিজেদের পছন্দের গান শুনবে, আর আমিও আজকে বলবো যে আজকে দিনটা শুধুমাত্র আপনাদের। সব
কোন গান তো শুনবে না আমাকে জাস্ট বলে ফাহিম আতিফ আসলামের একটা গান হ্যাঁ ও মেরি লাইলা গানটার জন্য রিকোয়েস্ট এসছে সো হোপফুলি এই গানটা আমি প্লে করবো আচ্ছা জয় ফলোয়িং অপশন লিমিটেড হয়ে গেছে কিভাবে ঠিক করব মন খারাপ আমি তোমার উপর খুব বেশি বিরক্ত এই গানটা তোমার মুখে শুনতে চাই মানে আপনি কি আসলে আমার উপর বিরক্ত এরকম কিছু থমাস ফিরে তো পাবো না হৃদয় খানে ফিরে তো পাবো না আচ্ছা গানটা একটু শোনাই দিই ইমরান খান আপু আপনি মুসলিম ইয়াস আই এম প্রাউড মুসলিম সুজুর জয়নিং করেছেন তুষান জয়নিং করেছেন সামনে চুলগুলো সরান ভাল লাগবে সরে না কেউ তো আমার পাশেও নাই যে হাত দিয়ে সরাই দিবে সো থাকু আচ্ছা সঞ্জিদা সাইমা হ্যালো সঞ্জিদা তোমার ডিপি নাই কেন বলো তো মিনারে একটা গান অলরেডি প্লে করেছি আরও একটা গান প্লে করবো কোন গান প্লে করবো বলেন জয়া ও কলম করম খুদায়া হে গানটা খুব সুন্দর গানটা টাইটেল তুই চিনি কোনটা না 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 ও তেরে সঙ্গ ইয়ারা তেরে সঙ্গ ইয়ারা আমাকে গানের টাইটেল না দিলে আমার একটু প্রবলেম হয় খুঁজে পেতে তো আমি একটু রিকোয়েস্ট করব যারা আমাকে গানে রিকোয়েস্ট করেন একটু সুন্দর করে টাইটেলটা লিখবেন তাহলে আমি ইজিলি গানটা খুঁজে বের করতে পারি তেরে সঙ্গ ইয়ারা শাহিন সুমন জেমসের বাবা গানটা ওকে আমি প্লে করব আমি কি আসতে পারি জয় ভাই কোথায় আসবেন অন এয়ারে ইটস নট লাউড মেকআপ কম হয়েছে পুলক ভাই তাই আমি কম মেকআপই করি আমি মেকআপ বেশি করতে পারি না তো এখন একটু কম কম মেকআপ করি আচ্ছা আচ্ছা মাহফুজ ইসলাম আমি কি তোমায় খুব বেশি বিরক্ত করছি এই গানটা তোমার মুখে শুনবো কেন বিরক্তের মাত্রাটা আরও বেশি বাড়াতে চান কারণ হচ্ছে আমি চাইলে সেই গানটা বিরক্ত মানে হবেন তো শিওর অনেক বেশি বিরক্ত হবেন সো এই কারণে কি এই গানটা শুনতে চাও আমার মুখে শাহিন সম্বর কি সামনে চুল আচ্ছা তেরে সঙ্গ ইয়ারা হ্যাঁ আমিন ভাই তেরে সঙ্গ ইয়ারা গানটা খুব সুন্দর আচ্ছা গানটা আমি এখনই প্লে করবো সামনে চুলগুলোর জন্য ভাল লাগছে একদিন একজন বলছেন ভাল লাগছে একজন বলছেন ভাল লাগছে না মানুষের যেমন টেস্ট বাডও ডিফারেন্ট হয় আমার হয়তো বা এই খাবারটা ভালো লেগেছে একজন বলবে এই খাবারটা আমার একদমই ভাল লাগে নাই সেভাবে অনেক কিছুর উপরেই মানুষের এরকম এই যে সব কিছুই ডিফারেন্ট হয় হয়তো বা আমার আমার কাছে ভালো লাগছে টিপ ছাড়া আপনার কাছে হয়তো বা আমাকে টিপ দিলে একটু ভাল লাগবে সো এতজনের কথা বা এতজনের ডিমান্ড তো ফুলফিল করা টাফ সো এ কারণে তাই না হয়তো বা অনেক কিছু করতে পারি না অ্যান্ড অনেক সময় আপনার হয়তো বা বিরক্তির কারণ হয়ে যায় বাট নাথিং টু ডু কিছুই করার নাই তো সাকিব আল হাসান অভিনয় নোবেল ম্যান সাকিব আল হাসান বিশ্বমানের সেরা অলরাউন্ডার মানে গত ওয়ান্ডার সিরিজের শেষ দিনে তার কুচকিতে একটা চোট লাগে কারণ কিন্তু একটু আনএক্সপেক্টেড ছিল খেলাটাই যে টেস্ট ম্যাচে তিনি খেলবেন কিনা বাট না তিনি খেলছেন এবং তিনি থাকলে আসলে আমরা একটু রিল্যাক্স থাকি আমাদের বাংলাদেশের কোচ তিনিও তিনি থাকলে নির্ভার থাকেন আচ্ছা আরমান হোসেন আয়ুব বাচ্চুর একটা গান প্লে করেন ওকে বে ইমতেহান গানটা খুবই সুন্দর বে ইমতেহান গানটা খুবই সুন্দর এবং এখন একটা খুবই সুন্দর গান প্লে হচ্ছে আমি একটু শোনাই দিই শাহিন ভাই বলছেন ভয় পাইছি দারুন গানটা বাজছে দুলু খান জয়নিং করেছেন হাউ মেনি কমেন্টস ইউ ডোন্ট রিড আ সিঙ্গেল কমেন্ট থ্যাংক ইউ সো মাচ বাট আই এম সরি আপনার কমেন্ট পড়তে পাইনি বাট এখন তো পড়ে ফেললাম আচ্ছা হোয়াট ডু ইউ ডু ইন ইউর
আচ্ছা বেলাল ভাই, আমার কোনো অবসর টাইম নাই বললেই চলে। বিকজ আমার অবসর টাইম থাকলেই আমি অনেক লেজি হয়ে যাই, তখন আমি ইউটিউব দেখি বা আমি কোনো কারণ ছাড়া ভিডিওসগুলো দেখি। আচ্ছা তানজিব, আমি এভাবে বলা উচিত না, আপনার হয়তো ভাই গানটা পছন্দ না, অন্য কারো হয়তো বা গানটা খুব পছন্দের, একটু শোনাই দিই। বাহ, কি সুন্দর একটা গান। আচ্ছা আরিফ উদ্দিন জয়নিং করেছেন, রুবি রায়, হ্যাঁ শাহিন ভাই, এটাকে আপনার জন্য রিকোয়েস্ট, মানে আপনার রিকোয়েস্ট ছিল। কোথা থেকে? আবদুল্লাপুর থেকে শুনছেন। আবদুল্লাপুর আমি জানি উত্তরার কাছাকাছি, বা চট্টগ্রামে আবদুল্লাপুর আছে, আমার জানা ছিল না এটা। আচ্ছা অ্যান্ড আরও একটাবার এই সময় এসে আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই। ইয়াস, আমি মাঝে মাঝে আসলে গানগুলো বের করছি, কারণ হয়তোবা সময় দিতে পারছি না ঠিকঠাক মতো, বিকজ আমার কোনো পার্টনার নাই অ্যান্ড আমি একাই এখানে হ্যান্ডেল করছি। সো অ্যান্ড আই এম সো মাচ হ্যাপি ফর দিস। এনিওয়ে, সো যেটা বলবো যে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ যারা আছেন, অ্যান্ড অফকোর্স যেটা বলবো যে ডু জয়েন মি অস্থির ইন দ্য ফ্লপ শো অফ দিস টাউন অস্থির, অ্যান্ড অফকোর্স এই ঝাঁকানাকা স্টেশন রেডিও টু ডেফ মেডি 9.6 এ অস্থির আমি করি শনি থেকে বৃহস্পতি দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। সো প্রত্যেকটা দিন তো অস্থির সং, অস্থির প্লেলিস্ট থাকে, বাট আজকে এই প্লেলিস্টটা ওপেন থাকে বৃহস্পতিবার। আমি আপনার মানে হোস্ট হিসেবে প্রমিস করি যে এই দিন আমি প্লেলিস্টটা ওপেন রাখবো এবং আপনার পছন্দের গানগুলো আজকে আমি প্লে করবো। সো যারা এই মুহূর্তে দেখছেন, ডু শেয়ার দিস লাইভ অন ইউর টাইমলাইন, সো দ্যাট আরও বন্ধুরা আমার সাথে জয়েন হবে এবং অনেক সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট পাবো, আমরা সুন্দর একটা প্লেলিস্ট সবাই মিলে একসাথে বানাতে পারবো। আচ্ছা দুলু খান বলছেন, আই এম ব্লাইন্ডেড বাই ইউর লাভ জেমস প্লান্ট। আচ্ছা মিম আপু, মিম আপু নাই, মিম আপুকে মিস করেন না। আচ্ছা আমি জয়েন করেছেন না বলা কথা, আচ্ছা এই গানটার জন্য রিকোয়েস্ট করেছেন। ফোরকার শেষ অধ্যায় গানের রিকোয়েস্ট করি নাই, বাট গানটা ফেভারিট। ও আচ্ছা গানটা ফেভারিট, এই গানটা কার কার ফেভারিট আমাকে একটু বলেন তো, এই গানটা কার কার ফেভারিট? আফরিন একবার বলি বারবার বলি গানটার জন্য, তানজিনা শওকত, হেই সানশাইন, ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ তানজিনা, অ্যান্ড ইউ আর প্রিটি টু, আই ক্যান সি ইউর ডিপি, বাট সেখানে তুমি নাই, কেন নাই? আরিফ জয়, আপনি এত সুন্দর কেন, তাই নাকি? ভয়েস অস্থির, রিং দেখবো আবার, কিসের রিং? ও আচ্ছা এটা, নাকফুল তো বাম দিকেই থাকে নাকি ডান দিকে থাকে আমি জানি না। থ্যাংকস আপু, ওকে জয়া, সাইমা জয়নিং করছো, ভাল লাগছে তোমাকে, তোমার ভয়েসটা সুন্দর, থ্যাংক ইউ। মাহফুজ চৌধুরী, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, গানটা খুব সুন্দর, গানটা জোশ, অনেক জোশ, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, সরি খেলা আর মেলা, আম বিট কনফিউজড। আচ্ছা জয় জয়নিং করেছেন এত, আচ্ছা কি নামটা বুঝি নাই, সুমা আপু লাইভ দেখতে ভাল লাগছে, তোমার কমেন্ট তো আমি পাচ্ছি না, বাট একটু পরে তোমার টিউশনিতে যেতে হবে, 4টা 1 মিনিট, মনোমুগ্ধ কর। কালী মোহন রায় জয়নিং করেছেন, মোহাম্মদ নাসিম, একটা সং রিকোয়েস্ট করেছিলাম বাট নো রেসপন্স। নাসিম ভাই আপনি আমাকে এখানে আবার আরেকটু রিকোয়েস্ট করে ফেলেন, আসলে এতগুলো গানের রিকোয়েস্ট, আমি চেষ্টা করছি আমার বেস্ট লেভেল দিয়ে যে আপনাদের সবগুলো গানই যেন আজকে আমি প্লে করতে পারি। গান শুনে একটু, মিম ফ্যান ক্লাবের মিম, হ্যাঁ মিম কোথায়, মিম কেন গায়েব, আর সাথিয়া কত গায়েব আপু, না নট ইয়াচ আনিস মিয়া, নট ইয়াচ, আচ্ছা এখন পর্যন্ত নাইট না। পারভিক খান রাকিব জয়নিং করেছেন, তোমার সাথে একটু দেখা করবো। আচ্ছা হৃদয় দাস জয়নিং করেছেন, কালীমোহন রয় আছেন, সরি সরি সং মানে আমি তো অলরেডি সরি গানটা আজকে প্লে করেছি জাস্টিন বিবারের, কেমন আছেন? নীরব জয়নিং করেছেন, জয় আছেন, বেলাল জয়নিং করেছেন, বিউটিফুল গানটার জন্য, সাজিদ চৌধুরী, এত কনফিউজড হয়েও না, দুই নাকের দুইটা নাকফুল লাগাবা, দুই নাকে দুইটা নাকফুল, দুই নাকি কেমনি দুইটা নাকফুল পরে, সবাই পরে হাসবে। আচ্ছা থ্যাংক ইউ ইমামুল হোসেন ফর নাইস কমপ্লিমেন্ট, হৃদয় দাস আছেন, তানজিব আছেন, সাজিদ আছেন, ফজলুল আছেন, সো
অনেকে আমাকে কমেন্ট করছেন, গানের রিকোয়েস্ট করছেন। আমি প্রত্যেকটা গান প্লেলিস্টে রেখে দিয়েছি, গানগুলো আমি প্লে করব। পেছনের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবেন, পেছনের ক্যামেরাতে কি দেখবেন? ওকে, ওয়েট ওয়েট আ মিনিট, একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে আমি যখন দেখবো 250 লিসনার্স হয়ে গেছে, তখন আমি পেছনটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার গলার চেইনটা সুন্দর, থ্যাংক ইউ। ইটস মাই নেম আফরিন। এনিওয়ে, শাহিন জয়েনিং করেছেন, কেমন আছো জিজ্ঞাসা করা হলো না। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যাশা শাহামিম, হ্যালো, আই ক্যান সি ইউ ডিপি। খুব 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 কিউট একটা মেয়ে তুমি, দেখে বোঝা যাচ্ছে মাশাল্লাহ। কোন নামটা হচ্ছে একটু বাজাই দিই। আপনি যখন চোখ মারেন অস্থির লাগে, দুই কানে কানফুল হলে নাকফুল কেন? মানে কানফুল হলে নাকফুল কেন মানে কি বুঝি নাই। সুদীপ্ত জয়নিং করেছেন, তুমি খুব সুন্দর তাই অভিষেক, থ্যাংক ইউ। চারটা পার হয়ে গেছে, তার মানে কি তুমি টিউশনে এখন টিউশনিতে? মালিক ভাই জয়নিং করেছেন, থ্যাংক ইউ। তোমার রিংটা দিয়ে দিবা, এত পছন্দ হয়েছে, বাট এটা এটা দিব না, এটা আমার ফেভারিট, এটা আমি দিব না, এটা আমি দিব না, এটা আমি দিব না। থ্যাংক ইউ প্রত্যাশা মিম। আচ্ছা, ওকে, তোমাকে যেন সবসময় আমি দেখি, ঠিক আছে? গান খুবই 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 সুন্দর একটা গান। স্টুডিও ক্লক বলছে 4:05। রাকিব দেখতে পাচ্ছি, তোমার পেজে SMS দিব, একটু অ্যান্সার দিও। কোনো কি দরকার, কোনো যদি কারণ হয় তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন এবং অবশ্যই বলতে পারেন, ইটস আর্জেন্ট, যদি কোনো কোনো দরকার হয় বা কোনো কাজের জন্য হয়। তুমি অনেক ভালো তুমি ভালো চোখ মারতে পারো না। আচ্ছা, আমি তো প্রফেশনাল চোখ মারতে পাই না, আসলে আমি এক্ষেত্রে প্রফেশনাল না, কখনো কোনো ছেলেকে চোখ মারি নাই, বাট আমার একটা সুপ্ত ইচ্ছা আছে একদিন কোনো একটা ছেলেকে চোখ মেরে দেবো, এই যেভাবে কেমন হবে বলেন তো? অ্যান্ড সেই লাকি পার্সনটা কে হবে যাকে আমি চোখ মেরে দেবো এইভাবে? কোনোদিন কিন্তু আমার কোনো ব্যাড রেকর্ড নাই যে কোনো ছেলেকে চোখ মারছি, কিছু করছি, বাট একটা ছেলেকে চোখ মারতে চাই যেইভাবে। হে হ্যান্ডসাম, কী খবর তোমার? হচ্ছে দারুণ হ্যান্ডসাম লাগতেছে। এনিওয়ে, শাহিন সুমন হিরোইন, আচ্ছা তাই নাকি? এনরিক ইগলসের গানের কথা বলছেন, ওকে আই ট্রাই টু প্লে। হাফিজুর রহমান, কিস কি এইরকম উল্টাপাল্টা কেন ডিমান্ড? আমি খুব মানে আমার যেটা দিতে পারবো সেইটা বলেন, আমি গান প্লে করতে পারবো, হ্যাঁ দ্যাট ইজ অ্যাবসার্ড। আমার কমেন্ট পড়েন কিন্তু নাম নেন নাই। আচ্ছা, মোহাম্মদ সেজান পড়ে ফেললাম, সেজান ভাইয়া খুব 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 খুশি নিশ্চয় এখন, বলেন। তাসনিয়া মুস্তারেক, আপু তুমি দেখতে অনেক কিউট, টেক লাভ ফ্রম মি, থ্যাংক ইউ সো মাচ। নামটা পড়ি তাসনিয়া, তুমি খুব সুন্দর একটা চোখ রাখছো, মানে সরি তোমার খুব সুন্দর দুটো চোখ আছে, এই কারণে তোমার আমাকে সুন্দর লাগছে। কোনো সুন্দর কিছু দেখার জন্য সুন্দর চোখও লাগে একজোড়া। আচ্ছা সুমা, আমি এখনো বাসায় আছি, আজ 12টায় যাব নাকি? আজ আমার 12টা বাজবে, আজ আমার 12টা বাজবে, হ্যাঁ আজকে তোমার স্টুডেন্টরা এরকম করে গাল ফুলায় রাখবে। আমি ব্রাঞ্চ করি, লাঞ্চ করি না, আর আজকে পরোটা খেয়েছি বুটের ডাল। ও হ্যাঁ, আজকে আমি নুডলস নিজে রান্না করে নিয়ে আসছি, একটু করে টিফিন নিয়ে আসছি, সো হ্যাঁ টিফিন করবো একটু পর। সাজি চৌধুরী ভাই বলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মন ভাঙবেন না, অফকোর্স না। আমার খুব ভাল লাগে এই সাইডটা না।
দিস ইজ মাই গুড সাইড আমার কাছে সেটা মনে হয় রাইসুল ইসলাম তোমার চোখগুলো সুন্দর আচ্ছা মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ নাহিয়ান তাফান্নুম থ্যাংক ইউ নাহিয়ান আই ক্যান সি ইউর ডিপি খুব 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 নেচার লাভার মনে হচ্ছে সুন্দর করে ডিপি আপলোড করেছো আচ্ছা আমরা কিন্তু ডিপি আপলোড করার আগে খুব এক্সাইটেড থাকি যে কোন ডিপিটা আপলোড করবো একশো একটা ছবি তুলি সেখান থেকে একটা ছবি বের করে আপলোড করার জন্য ডিপি বানানোর জন্য সো আমি জানি একটা ডিপি করতে কত কষ্ট একটা মেয়েকে সহ্য করতে হয় এটা ভাইয়ারা বুঝবে না আপনি সিস্টার যে একমত কিনা চিল্লা বলো আমাকে আচ্ছা রিকলের এখনো গানটা আচ্ছা এখনো গান এইটা কেন রিকলের এখনো গানটা তো এটা হওয়ার কথা না আচ্ছা সঞ্জয় চৌধুরী ডিপি একটা প্রশংসা করে দেন ডিপি আপনাকে দেখছি চোখ খেতে সানগ্লাস লাগিয়ে আছেন আবু তাহের কেমন আছো একটা গান প্লে করো প্লিজ কোনটা বল প্লে করবো বলেন গ্রামের ভাষা এক মিনিট মাতেন ভালো আসনি কেমন আছো ভালো আছো ভাত খাই শুইন কি দিয়ে খাই শুইন কেমন আছেন যে ভালো আছেন যে আমি তো আজকে লাঞ্চ করি নাই যে কিন্তু বাসা থেকে নুডলস বানিয়ে নিয়ে আসছে যে সেটা আজকে খাবো দেখি একটু ব্রেক টাইম খুঁজে বের করে খাবো কিন্তু আমার মনে অনেক বেদনা মনে হচ্ছে যে আজকে নুডলসটা সেরকম ভালো করে রান্নার পারি নাই তো বেদনা গানটা বাজছে এবং আরও কিছু রিকোয়েস্ট আমি পেয়েছি ফেসবুক লাইভের থ্রুতে সেই গানগুলো আমি আমার প্লেলিস্টে রেখে দিচ্ছি সো গানগুলো শুনতে হলে আপনাকে কান পাততে হবে রেডিও টু দ্য এফএম 89.6 সো রিকোয়েস্টিং ইউ টু জয়েন ইন অস্থির দ্য সুপার ফ্লপ শো অ্যান্ড অফকোর্স দি ঝাঁকানাকা স্টেশনে 89.6 এফএম এ আজকে আজকে এই লাইভটা থেকে টাটা করে ফেলি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আবারও কোনো একটা দিন লাইভে চলে আসবো বাট আমার শোটা শুনতে ভুল করবেন না শনি থেকে বৃহস্পতি দুপুর দুইটা থেকে ছয় চায় অস্থির আপনার হোস্ট দি সুপার ফ্লপ আর জে নিশাকে সো টিল দেন অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড ইয়াস যারা গানের রিকোয়েস্ট করেছেন গানগুলো শুনতে অবশ্যই চলে আসেন রেডিওতে কোন গানটা বাজছে একটু শোনাই দিয়ে লাস্টলি আজকে টাটা করে ফেলি টাটা গুড বাই আবার যেন দেখা পাই